হ্যালো ভিউয়ার, কেমন আছো? সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাব হলো যে জয়পুরহাট থেকে রাজশাহীর দিকে। তো বন্ধুরা, তোমরা তো জানো রাজশাহী এই বিখ্যাত কী জন্যে, আমরা সবাই জানি। এই রাজশাহী বিখ্যাত হলো যে আমের জন্য, আর এর মধ্যে আমরা পাবো নাটোর। তো নাটোরের কী জন্য বিখ্যাত আমরা কিন্তু জানি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমাদের ভিডিওটা আজকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন রীতিমতো গাড়িতে যাত্রী উঠাবো। যাত্রী উঠানোর পরপরই আমরা যাত্রা শুরু করব। প্রতিদিনই আমরা যাত্রী উঠাই। তো আজকে একটা বিষয় বলে রাখি, আজকে যাত্রী আমাদের যারা যারা আছে তারা কিন্তু এর আগে আমাদের সঙ্গে ট্রাভেল করেছে, তো আজকেও তারা ট্রাভেল করবে। তো তারা একটা শর্ত দিয়েছে আমাকে, গাড়ি যেন সুন্দরভাবে নিয়ে যাওয়া হয়। তো এখানে একটা কথা আছে, কথাটা হলো যে তারা বলেছে যে ভাই, রাজশাহীর যে রুটটা, এই রুটটা হলো যে এখন অনেকটা খারাপ অবস্থা, আপনি যদি পারেন একটু ভালোভাবে নিয়ে যান। ওস্তাদ, ওস্তাদ, একটা কথা আছে। কি আছে বলো, কি কথা? ওস্তাদ, আপনি কি জানেন একটা বাইপাস রোড আছে, যেদিক দিয়ে গেলে পারে না, রাস্তাগুলো সব ভালো হয়ে গেছে, আর আর এই খারাপ রাস্তা তো যেতে হবে না। কিন্তু ওস্তাদ, ওই রাস্তা গেলে কিন্তু একটা ঝামেলা আছে। কি ঝামেলা জানেন? না জানি না তো বলো। আসলে ওস্তাদ, এই রাস্তাটা হলো যে ওয়ানাই রোড, তো গ্রামের ভিতর দিয়ে যাইতে হয় ওস্তাদ। তো যাইতে গেলে হয়তো দেখা যায় যে কোন সময় একটু ঝামেলা হইতে পারে, কিন্তু ওস্তাদ, ওস্তাদ রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। ওস্তাদ, আমি একবার গেছিলাম আমার দাদার সঙ্গে, আমার এক দাদার বাড়ি হলো যে নাটোর, বুঝছেন ওস্তাদ? তো নাটোর যাওয়ার পর আমি দেখি ওই রাস্তাটা হেভি সুন্দর, আপনি কিন্তু যাইতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যদি রাস্তা চিনো আমাকে বলো, যেহেতু দিনের বেলায় আমরা যাচ্ছি, আমরা সুন্দরভাবে যেতে পারবো। ওস্তাদ ঠিক আছে, চলেন যাইগা। তো বন্ধুরা, আমার কুদুচ্ছে একটা সহজ সমাধান দিয়ে দিয়েছে। আমরা একটা ওয়ানে একটা রোড পেয়েছি, যেটা হলো যে হাইওয়ে রোড না, যেহেতু হাইওয়ে রোডটা এখন ভাঙাচোড়া, তো আমরা সে রোডে যাব না, পাশের রোডে যাব। যেহেতু আমাদের যাত্রীদের আজকে রিকোয়ারমেন্ট ছিল যে আমরা যেন তাদেরকে ভালো রোডে যাই। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ঘুরে হাইওয়ে রোড থেকে ডান দিকে রোডটা দিয়ে আমরা কিন্তু সেই গ্রামের গ্রাম্য রাস্তা দিয়ে যাব। তো বন্ধুরা চলুন, সুন্দরভাবে যেতে পারবো আশা করি। আর কুদুচ্ছে যে ভয়টা দেখেছে, আশা করি আমাদের কিছু হবে না, যেহেতু আমরা দিনে বেলা যাচ্ছি এই জন্যই। ওস্তাদ, ওস্তাদ, আপনি কি জানেন নাটোর কিসের জন্য বিখ্যাত? আরে পাগল, এটা কে না জানে, আমি তো একটু আগেই বললাম, তুমি কি শুনোনি? নাটোর হলো কাঁচাগোল্লার জন্য বিখ্যাত। ওস্তাদ, আপনি তো জানেন খালি কাঁচাগোল্লা, কিন্তু নাটোর কিন্তু আরেকটা জিনিসের জন্য বিখ্যাত আছে। কি সেটা জানেন কি? আরো বিখ্যাত আছে কি বলো দেখি। ওস্তাদ, এখানকার বনলতা সেন ছিল, আপনি চিনেন না দেখি? ওস্তাদ, বনলতা সেনের জন্য বিখ্যাত। ওস্তাদ, আরেকটা কথা কই আপনারে, আপনি কি জানেন নাটোরের কাঁচাগোল্লা কেমনে হয়েছিল? না আমি জানি না তো, তুমি কি জানো? ওস্তাদ, আমার দাদার বাড়ি হলো যে নাটোরে। ওস্তাদ, আমি নাটোরে যে হের কাছে গল্প শুনছি, শোনেন তো, হে বাড়ে হয়েছে কি, মধুসূদন নামে একজন লোক ছিল, বুঝছেন ওস্তাদ? তো হ্যার হলো দোকান হলো যে লাল বাজারে ছিল। তো হে বাড়ে করছে কি, মিষ্টির দোকান যেহেতু 10-15 জন সেখানে ছিল কর্মচারী, বুঝছেন তো? একদিন হয়েছে কি ওস্তাদ, হ্যাঁ, 2 টন মন দুধ প্রতিদিন গলায় গলায় চানা করতো। তো একদিন হয়েছে কি ওস্তাদ, তার কোনো কারিগর আসেনি, 10-12 জন কারিগরের কেউ আসেনি। তো এ বাড়াই করছে কি, কোনো বুদ্ধি শুদ্ধি না পাই ওস্তাদ, সে করছে কি, সে তার যে চানাগুলা ছিল এই চানাগুলা করছে কি, গরম মিষ্টি শিয়ের মধ্যে ডিবাইয়া তুলছে, তোলার পরে খায় দেখে এটা হেই মজা হয়েছে। তো সেই সময় সে করছে কি, নাম পা না পায় সে স্যার, ওস্তাদ এটা কাঁচা, এটা তো পাক্কা না, রসগোল্লার মতো তো এটা এটাকে ভাজা হয় না ওস্তাদ। তো সে কইছে কি, না পায় কাঁচা গোল্লা দিছে, সেই থেকে এটা ফেমাস হয়েছে ওস্তাদ, বুঝতে পারছেননি? ওয়াও কুদুচা, তুমি এটা কি তথ্য দিলে, কোথায় পেয়েছো? ওস্তাদ, আমি তো আপনাকে বারবার বলতেছি, আমার দাদার বাড়ি ওখানে, আমি ওখান থেকে পাইছি। আর ওস্তাদ, আমরা রাজশাহী চাপার নগরে যাবো, সেখানে বিখ্যাত বিখ্যাত আম খামো ওস্তাদ, আমরা তো প্রায় রাজশাহীর কাছাকাছি আইতে এসে বললাম ওস্তাদ। তো ওস্তাদ চলেন যাইগা, আমরা যাই আম খামো, রাজশাহীর বিখ্যাত আম ফুল দিয়ে আম ওস্তাদ, আমরা কিন্তু কামো চাপার নগরে যাই। ওকে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এটুকু, দেখা হবে পরে ভিডিওতে, ধন্যবাদ।